এই মুহূর্তে কলেজ ছাত্র ছাত্রীদের মাথায় একটাই প্রশ্ন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কি সত্যি শুরু হয়ে গেছে? আর এই নিয়েই বিকাশ ভবন থেকে নতুন একটি আপডেট উঠে আসছে, যেখান থেকে আমরা আবেদন শুরুর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারি এবং জানতে পারি বিশেষ কিছু সতর্কবার্তা। আর এই নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো প্রথম যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আবেদন শুরুর গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে। তো তার আগে তোমাদের কাছে একটা বিষয় একদম ক্লিয়ার করে রাখি, এখনও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আমরা আলোচনা করছি আবেদন শুরুর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে। দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে আবেদন সেকশনে কিন্তু নতুন রেজিস্ট্রেশন অপশন খোলা হয়েছে, তবে সেখানে স্পষ্ট ভাষায় একদম উল্লেখ করা রয়েছে রেজিস্ট্রেশন নট ওয়েট স্টার্টেড, অর্থাৎ এখনও পর্যন্ত, যদি আমি বাংলায় বলি, এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া বা ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়নি। তোমাদের সুবিধার্থে বলা প্রয়োজন, দেখো নতুন পোর্টাল আপডেটের কাজ চলছে, যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষা আইডি এবং ছাত্রছাত্রীদের প্রোফাইল সরাসরি লিঙ্কড থাকবে, এটা একদম ক্লিয়ার। তাই অফিসিয়াল নোটিফিকেশান আসা না অবধি কেউ কিন্তু ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? এক্ষেত্রে প্রবলেম হতে পারে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তো পরবর্তী আরও কিছু আপডেট উঠে আসছে, যেখানে আপডেটের কাজ যদি শেষ হয়, আপডেটের কাজ শেষ হলে বিকাশ ভবন থেকে নোটিফিকেশান আসবে, তবেই তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করবে। তো এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, এটা একদম নিশ্চিত। আর নতুন যখন বিকাশ ভবন থেকে আপডেট উঠে আসবে, আমরা সরাসরি কিন্তু তোমাদের সামনে আপডেটগুলি একদম কিন্তু তৎক্ষণাৎ তোমাদের সামনে তুলে ধরি। তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী আপডেটগুলো তোমরা সবাই পেয়ে যাবে, তোমরা সবাই জানো। এবার বিকাশ ভবন থেকে আরও কিছু সতর্কবার্তা হিসেবে তোমাদের বেশ কিছু ডিসক্লেমার দিয়ে রেখেছে। দেখো যখন রেজিস্ট্রেশনের যে আবেদন প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন যে আপডেট, সেটা যখন শেষ হবে, অর্থাৎ যখন তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেউ ফর্ম ফিল আপ করবে না, এটা একটা সতর্কবার্তা। কারণটা কী? কারণ শুরুর দিকে একটা টেকনিক্যাল প্রবলেম থাকে বা টেকনিক্যাল প্রবলেম লক্ষ্য করা যায়। এক্ষেত্রে শুরুর দিকে করলে কিন্তু পরবর্তী সময় ছাত্রছাত্রীদের প্রবলেম হতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তো এক্ষেত্রে তোমাদের সাজেস্ট করব, শুরুর দিকে কেউ কিন্তু মানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, 2-1 দিন ওয়েট করো, তোমাদের 24 ঘন্টা বললাম, 24 থেকে 48 ঘন্টা ওয়েট করো, তারপরে গিয়ে যথারীতি তোমাদের আবেদন প্রক্রিয়া বা ফর্ম ফিল আপটা করে রাখবে। আর যেমন শুরুর দিকেও আবেদন প্রক্রিয়াটা মানে তড়িঘড়ি করে করা যায় না, ঠিক ডিলেও করা যায় না, অর্থাৎ শেষের দিকেও কিন্তু করা যায় না। তো এক্ষেত্রে অনেক সময় পাচ্ছ তোমরা, অনেক সময় পাবে, কারণ রেডিশ আপডেট হওয়ার পরে কিন্তু ফর্ম ফিল আপের কাজ অনেক দিন অবধি চলে। তো এক্ষেত্রে তোমাদের সেই একটা 24 থেকে 48 ঘন্টার পরে তোমাদের যথারীতি কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। তো এই হচ্ছে তোমাদের বিকাশ ভবন থেকে নতুন আপডেট, নতুন তথ্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে। তো এটা একদম ক্লিয়ার, যদি ভিডিওটি শেষে এসে সংক্ষেপে বলি, এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, রেজিস্ট্রেশনের কাজ শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন অপশন আসছে, সেখানেই এটা ক্লিয়ার যে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আর শুরু হলে প্রথম 2-1 দিন আমরা 2-3 দিন আমরা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করবো না, ক্লিয়ার? সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।